অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা 14 দিন পরও ঠিক হয়নি, বরং আরও অবনতি ঘটেছে। সোমবার বান্ধবী ঐন্দ্রিলার জন্য মিরাকলের আশা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সব্যসাচী, কিন্তু মঙ্গলবার থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার আরও অবনতি হল। হাসপাতাল সূত্রের খবর, অভিনেত্রীর মাথায় কিছুটা রক্ত জমাট পাওয়া গিয়েছে আর তাই তার শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে গিয়েছে। গত 1 নভেম্বর অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আচমকায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, সঙ্গে সঙ্গে তাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসারত ঐন্দ্রিলা রয়েছেন ভেন্টিলেশনে। 14 দিন পরও চোখ মেলেননি সব্যসাচীর ফিনিক্স পাখি। এর আগে ঐন্দ্রিলা 2 বার ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ফিরেছেন। তবে হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী ঐন্দ্রিলার মস্তিষ্কের যে অংশে অস্ত্রোপচার করা হয়েছে তার অন্যদিকে চাপ পড়ছে, এছাড়াও ক্লট জমায় তা অতিরিক্ত সমস্যা তৈরি করেছে। আপাতত শরীরের কোনো অংশই নড়াতে পারছেন না অভিনেত্রী। সোমবার সব্যসাচী তার ফেসবুক পেজ থেকে ঐন্দ্রিলার জন্য পোস্ট করে লেখেন, একটা মিরাকল ঘটা জরুরি, আলৌকিক কোনো শক্তি ওকে ফিরিয়ে আনতে পারে, এখনও ও লড়াই করে যাচ্ছে, মানুষের পক্ষে এতটা লড়াই করা সম্ভব তা অকল্পনীয়। ঐন্দ্রিলার সঙ্গে হাসপাতালেই দিনরাত রয়েছেন সব্যসাচী। অভিনেতা তার আগের পোস্টে লিখেছিলেন যে তিনি নিজের হাতে ঐন্দ্রিলাকে নিয়ে এসেছেন এবং নিজের হাতেই নিয়ে যাবেন, কিন্তু সোমবার সব্যসাচীর পোস্ট দেখার পর অনেকেই ঐন্দ্রিলাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষও ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন সব্যসাচীর পোস্টে। অন্যদিকে অভিনেতা জিতু কামাল সব্যসাচীর পোস্ট দেখার পর নিজের ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করেন। সব্যসাচী অভিনীত বামা ক্যাপা সিরিয়ালের একটি দৃশ্যকে তিনি নিজের ডিসপ্লে পিকচার করেন। সেখানে তিনি লিখেছেন, ঈশ্বরকেও কখনো কখনো মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে এই ছেলেটির নাম সব্য। অন্যদিকে গাঁটছড়া খ্যাত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ঐন্দ্রিলাকে নিয়ে কিছুই লিখিনি ফেসবুকে, খালি মনে মনে প্রার্থনা করে গেছি যেন মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজ শর্ট দিতে গিয়ে আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগলো আবার। একটাই প্রার্থনা, ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে এবারও যেন তার পুনরাবৃত্তি হয়। অনিন্দ্য চট্টোপাধ্যায় আরও লেখেন, সব্যসাচীকে দেখে অবাক হয়ে যায়, ভগবান আর এদের মতো প্রেমিক বানায় না, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে এরাই জানে, পাশে দাঁড়াতে এরাই জানে, আমরা খালি ফেসবুক করি, লজ্জা হয় আয়নার সামনে দাঁড়াতে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।